বর্তমান বাংলাদেশ মার্কেটে কিন্তু মোটরোলা বাজেট ফ্রেন্ডলি অনেকগুলো স্মার্টফোনই লঞ্চ করে দিয়েছে। তার ভিতরে কিন্তু মোটরোলা মোটো G54 5G একটি ফোন, যা কিনা আপনার এখন বর্তমানে 20,000 টাকা প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। এবং এই 20,000 টাকা প্রাইস অনুযায়ী কিন্তু এটি খুবই অসাধারণ স্পেক অফার করছে, যেমন কিনা মিডিয়া টেক ডায়মন্ড সিটি 7020 একটি চিপসেট পাবেন, এছাড়া 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাতে কিনা OIS এর সাপোর্ট রয়েছে। অর্থাৎ 20,000 টাকার মধ্যে এই ফার্স্ট একটি স্মার্টফোন যেটি কিনা আপনাদের OIS এর একটি সাপোর্ট দিতে পারবে। পাশাপাশি ডুয়েল স্টোরি স্পিকার, এছাড়া অসাধারণ একটি ডিসপ্লে, ব্যাটারি ট্যাটারি মিলিয়ে কিন্তু অসাধারণ একটি কনফিগার তৈরি করা হয়েছে। বাট ফোনটির এইসব স্পেসিফিকেশন প্র্যাকটিক্যাল লাইফে কেমন ইউজ হবে আমাদের জন্য, এছাড়া কি কি কমতির দিক রয়েছে, সে সকল বিষয় নিয়ে কিছু আজকে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে আপনারাও বুঝে যাবেন যে ফোনটি আপনাদের জন্য কি আদৌ ভ্যালু ফর মানি হতে পারবে কিনা, এন্ড কাদের জন্য এই ফোনটি নেওয়া উচিত হবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট ক্লাসিক টাইপের একটি ডিজাইন প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ তেমন আহামরি কিছু থাকছে না, ফ্ল্যাট টাইপের একটি ব্যাক প্যানেল থাকছে, এছাড়া ফ্ল্যাট ফ্রেম থাকছে, এবং ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেট আপ আমরা দেখতে পারবো একটি ছোট একটি কাট আউটের ভিতরে, এবং যেখানে একটি এলইডি ফ্ল্যাশেরও সাপোর্ট থাকছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেল এবং এর ফ্রেমগুলো কিন্তু প্লাস্টিক মেডে থাকছে, কিন্তু ব্যাক প্যানেলটা আবার হচ্ছে ইকো লেদারের সাপোর্ট থাকছে, অর্থাৎ আর্টিফিশিয়াল লেদার থাকছে। প্লাস্টিক মেডেরই থাকছে ব্যাক প্যানেলটি, কিন্তু একটু লেদার লেদার ফিল দেবে আপনাদের, যার কারণে কিন্তু ফোনটি ধরতে এবং ইউজ করতে কিন্তু অনেকটা প্রিমিয়াম ভাইব দেবে আপনাদের। পাশাপাশি সাইডের ফ্রেমগুলো কিন্তু কিছুটা কার্ভ করা হয়েছে, যার কারণে কিন্তু বক্স টাইপের ডিজাইন হওয়া সত্ত্বেও ইন হ্যান্ডে কোনো রকমের প্যারা খাইতে হবে না বা খোঁচা খোঁচা ভাব কিন্তু লাগবে না। পাশাপাশি ফোনটির পোর্শন বাটন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু যাবতীয় সকল পোর্শন বাটনসই দেওয়া হয়েছে। 3.5mm হেডফোন জ্যাক দিতে বলিনি, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে, একটি ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, এছাড়া এখানে ডলবি অ্যাটমসফিয়ারও কিন্তু আমরা সার্টিফিকেশন দেখতে পারবো। পাশাপাশি এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যেটি কিনা এর পাওয়ার অন অফ বাটন অর্থাৎ হোম বাটনে ইউজ করা হয়েছে, এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করে ফেলছিল। অ্যানিমেশন ডিলে তেমন একটা লক্ষ্য করা যায় না, বাট অ্যাকুরেটলি আনলক করে ফেলতে পারে। এর পাশাপাশি ফোনটি কিন্তু 177 গ্রাম ওয়েট এবং 8mm থিকনেস দিয়ে কিন্তু বিল্ড করা হয়েছে, যার কারণে ওয়ান হ্যান্ডে ইউজ করতে গেলে তেমন একটা প্যারা খাওয়া লাগবে না। যথেষ্ট লাইট ওয়েটেড থাকছে এবং যথেষ্ট থিক রাখার চেষ্টা করা হয়েছে, যাতে কিনা আপনারা ওয়ান হ্যান্ডে ইজিলি ইউজ করতে পারবেন। সো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট করা হয়েছে এবং আপনাদের দেখলে অনেকটা পছন্দ হয়ে যাওয়ার মতোই। দেন ফোনটি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে 6.5 ইঞ্চিসের একটি IPS LCD প্যানেলের ফুল HD প্লাসের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যাতে কিনা 120Hz একটি রিফ্রেশ রেট আমরা পেয়ে যাব। পাশাপাশি 405 PPI ডেন্সিটিও কিন্তু এখানে থাকছে। সো 6.5 ইঞ্চিস কিন্তু একটি স্ট্যান্ডার্ড সাইজ বলা যায় ডিসপ্লের জন্য, অর্থাৎ আহামরি বড়ও থাকছে না আবার আহামরি ছোটও থাকছে না। আপনাদের ইনহ্যান্ড ফিলটা অনেকটা কম্প্যাক্ট সাইজের দেওয়ার জন্য কিন্তু 6.5 ইঞ্চিস কিন্তু একটি বেস্ট সাইজ বলা যায়। এর পাশাপাশি এখানে একটি ফুল HD প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু যথেষ্ট ভালো একটি রেজুলেশনের সাথে আপনারা মিডিয়াগুলো কনজিউম করতে পারবেন, অর্থাৎ কালার রিপ্রোডাকশন ডিসপ্লে থেকে, এছাড়া ডিটেলসও তেমন একটা কাটতে দেখা যায় না, এবং ডেলাইট এবং ইনডোর কন্ডিশনে কিন্তু যথেষ্ট ভালো মতো ডিসপ্লেটি ইউজ করা পসিবল হচ্ছিল, ব্রাইটনেস জনিত কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা স্ট্রাগল করতে দেখা গিয়েছে। পাশাপাশি 120Hz কিন্তু যথেষ্ট ভালো মতো পুশ করতে পারে, সকল দিক থেকে স্মুথলি আপনারা ডিসপ্লেটি ইউজ করতে পারবেন। এবং ডিসপ্লেটির যদি আপনারা রিয়েল লাইফে খেয়াল করেন, যথেষ্ট সিমেট্রিক্যাল কিন্তু করা হয়েছে, অর্থাৎ পাঞ্চল সেলফি ক্যামেরা থাকছে, কিন্তু লোয়ার চিনটা আরেকটু চিকন রাখা হলে কিন্তু যথেষ্ট সিমেট্রিক্যাল একটি ভাইব দিতে পারতো আপনাদের। এছাড়া মিডিয়া কনজিউম যারা করে থাকেন তাদের জন্য কিন্তু একটি যথেষ্ট কালারফুল এবং ব্রাইট ডিসপ্লে কিন্তু এটি হতে পারে, তেমন কোনো প্যারা খাওয়া লাগবে না কোয়ালিটির দিক থেকে। সো ডিসপ্লের দিক থেকে 20,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু যথেষ্ট অ্যাকুরেট লেভেলেরই থাকছে। এছাড়া ফোনটিতে কিন্তু একটি মিডিয়া টেক ডায়মন্ড সিটি 7020 একটি চিপসেট ইউজ করা হয়েছে, যা কিনা 6nm আর্কিটেকচার বিল করা একটি অক্টোকর প্রসেসর। এছাড়া আপনারা ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 13 পেয়ে যাবেন, এছাড়া পরবর্তীতে একটি মেজর আপডেট পাবেন, যাতে কিনা আপনারা Android 14 শিফট হতে পারবেন। এছাড়া এর UIটাও কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট একটি UI, অর্থাৎ তেমন কোনো ব্লোটার দেখা যায় না, কিন্তু কিছু কিছু আনওয়ান্টেড অ্যাপস কিন্তু ছিল যেগুলো আপনারা সহজে আনইনস্টল করে নিতে পারবেন। তেমন কোনো হেভি UI না, আবার যথেষ্ট ইউজার ফ্রেন্ডলিও হবে আপনাদের জন্য, রেগুলার ইউজারদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হেল্প করবে আপনাদের, এবং যথেষ্ট স্মুথলিও কিন্তু ফোনটির UIটি ইউজ করা যাচ্ছিল। এছাড়া মিডিয়াটেক ডায়মন্ড 7020 যথেষ্ট একটি স্টেবল চিপসেট বলা যায়, অর্থাৎ কম্পেয়ার যদি আপনারা করতে চান এখানে মিডিয়াটেক হেলিও G99 এর সাথে কম্পেয়ার করতে পারেন, অথবা স্ন্যাপড্রাগন 685 এর সাথে কম্পেয়ার করতে পারেন, তার থেকে কিছু দিক থেকে এটি এগিয়েও থাকে। যেমন কিনা এই চিপসেটের মাধ্যমে আপনারা আন্তর্জাতিক স্কোর পেয়ে যাবেন প্রায় 3.5 লাখের উপরে, এছাড়া গিগ পেন স্কোর প্রায় 2000 কাছাকাছি দিচ্ছিল। তো এর মাধ্যমে কিন্তু পাবজি আপনারা HD হাই সেটিংসে খেলতে পারবেন ম্যাক্সিমাম, এবং 40fps এর রেগুলার রিফ্রেশ রেটের কারণে আপনারা খেলতে পারছেন। এছাড়া কল অফ ডিউটি কিন্তু 60fps এ খেলা পসিবল হচ্ছিল, ফ্রি ফায়ার যথেষ্ট ভালো সেটিংসে খেলা পসিবল হচ্ছিল, অর্থাৎ টুকটাক গেমগুলো আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন, কিন্তু কিছুটা ফ্রেম ড্রপে দেখা দিবে হাই সেটিংসে গিয়ে। অপরদিকে যথেষ্ট স্টেবল একটি চিপসেট, এখানে তেমন একটা হিটিং ইস্যু কিন্তু দেখা যায় না, এবং গ্রাফিক সেকশনটাও কিন্তু আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল, যাতে কিনা কালারটা আরেকটু বুস্ট আপ হতো। এছাড়া ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশ মার্কেটে বিভিন্ন ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন কিনা 4128GB ভেরিয়েন্ট, 8128GB ভেরিয়েন্ট, 8256 এবং 12256GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 2.2।
এবং বাংলাদেশ মার্কেটে আপনারা এই 20,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী 8/128 GB ভেরিয়েন্টটা যথেষ্ট কমফোর্টেবলি নিতে পারবেন, যার প্রাইস 20,000 টাকা থেকে 21,000 টাকার মধ্যে ভ্যারি করতেছে, যেহেতু একটি আনঅফিসিয়াল ফোন। সো আপনারা মার্কেটে অবশ্যই যাচাই করে যাবেন। সো এই 28/28 GB কারণে কিন্তু আপনারা মাল্টিটাস্কিংটা যথেষ্ট স্মুথলি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারছেন, হেভি টাস্কিংও করতে পারছেন, তেমন কোনো প্যারা খাওয়া লাগবে না, এবং চিপসেটটাও কিন্তু যথেষ্ট ভালো একটি ব্যাক সাপোর্ট দিতে পারছে, যার কারণে কিন্তু মাল্টিটাস্কিংটা যথেষ্ট স্মুথলি করা পসিবল হচ্ছিল। সো পারফরমেন্সের দিক থেকে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যথেষ্ট কম্প্যাক্ট বলা যায়। অপরদিকে ফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে 50 MP একটি সেন্সর থাকছে, যাতে কিনা ওআইএস এর সাপোর্ট থাকছে, পাশাপাশি একটি ম্যাক্রো সেন্সর থাকছে 2 MP, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 1080 60 FPS এর ভিডিও শুট করতে পারছেন। এবং এর ক্যামেরা কোয়ালিটি যদি কথা বলি যথেষ্ট ভালো, কিন্তু ডিটেলস ধরে রাখতে পারছিল, যথেষ্ট টুইক করে একটু কালারটা প্রডিউস করতে পারছিল, অর্থাৎ রেডি টু সোশ্যাল মিডিয়া টাইপেরই কিন্তু কালারফুল ছবিগুলো এখানে দেখা যাচ্ছিল, এবং ডেলাইট কন্ডিশনে কিন্তু যথেষ্ট শার্প ইমেজ কিন্তু এটি এবং ডিটেলসের সাথে কিন্তু ইমেজগুলো প্রডিউস করতে পারছিল, এবং ওয়েস থাকার কারণে কিন্তু নাইট কন্ডিশনে অনেকটাই হেল্প হয়, অর্থাৎ নাইট মোডে ছবি তুলতে গেলে স্টেবিলাইজেশনের যথেষ্ট দেখা পাওয়া যায়, এবং এর নাইট কন্ডিশনে কিন্তু ছবিগুলো তুললে যথেষ্ট ডিটেলসের এবং শার্পনেসের দেখাও পাওয়া যায়, এবং কালারগুলোও কিন্তু তেমন একটা শিফটিং করে না। এছাড়া ছবিগুলোতে কিন্তু ডাইনামিক রেঞ্জ এবং পোর্ট্রেট সেকশনটাও কিন্তু যথেষ্ট ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল, তেমন কোনো প্যারা দিচ্ছিল না, এবং ভিডিও শ্যুটের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হেল্প করে ওএসটি, অর্থাৎ যথেষ্ট স্টেবল কিন্তু আপনারা ভিডিও এখান থেকে পেয়ে যাবেন। এবং এই 20,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু ওএস থাকাটা এই ফোনটির জন্য অনেকটাই অ্যাডভান্টেজের সাইড হয়ে দাঁড়িয়েছে, এবং এর ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট কাজে লাগানোর মতোই হচ্ছিল। এছাড়া 16 MP একটি সেলফি শুটারও দেওয়া রয়েছে, যাতে কিনা আপনারা 1080 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন, যার কোয়ালিটিও কিন্তু একেবারে ডিসেন্ট টাইপেরই বলা যায়, অর্থাৎ ডেলাইট এবং নাইট কন্ডিশনে যথেষ্ট ভালো সেলফি ক্লিক করতে পারে, কিছুটা স্মুথনেস দেখা পাওয়া যায় কিন্তু একসেপ্টেবল, এবং ভিডিও শ্যুটটাও কিন্তু যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটিরই বলা যায়। এছাড়া ফোনটিতে কিন্তু প্রয়োজনীয় সকল সেন্সরসও প্রোভাইড করা হয়েছে, জাইরোস্কোপের সেন্সর থাকছে, এছাড়া 5G একটি ফোন থাকছে, পাশাপাশি এখানে ডুয়েল স্টোরেজ স্পিকারের সাপোর্ট থাকছে, যার কারণে কিন্তু আপনারা যারা মিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য কিন্তু অনেকটা ভালো সাপোর্ট হবে। পাশাপাশি এই সকল দিকগুলোকে কিন্তু হ্যান্ডেল করার জন্য এখানে একটি 5000 mAh এর বিগ ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে কিনা 15 W-এর একটি চার্জিং সিস্টেম থাকছে। সো 5000 mAh কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি দুর্দান্ত ব্যাকআপ দিতে পারবে, অর্থাৎ নর্মাল ইউজের ক্ষেত্রে 1 থেকে 1.5 দিন ইজিলি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন, এবং হেভি ইউজার্সের ক্ষেত্রেও কিন্তু আপনারা একদিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাকআপটা অনেকটা ভালো দিতে পারছিল, কিন্তু চার্জিং যদি আর একটু বেটার হতো তাহলে কিন্তু অনেকটাই বেনিফিট হতো আপনাদের জন্য। সো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু যথেষ্ট অ্যাকসেপ্টেবল কিন্তু এই ফোনটিকে বলা যায়। তো আপনাদের যদি ক্রাইটেরিয়া হয়ে থাকে মোটামুটি একটি গেমিং সেন্ট্রিক ফোন দরকার, একটু পারফরমেন্সের দিকে আমাদের বুস্ট আপ দরকার, এবং মোটামুটি টাইপের একটি ডিসপ্লে হলেও চলতেছে, এছাড়া এভারেস্ট টাইপের একটি ক্যামেরা আমাদের হলে হচ্ছে, তাহলে কিন্তু এই ফোনটা আপনারা নিজেদের সিলেক্ট করতে পারেন, এবং আনঅফিসিয়াল একটি ফোন সেদিক থেকেও মাথায় রাখতে হবে। বাট যদি আপনাদের আর একটু ক্রাইটেরিয়া হয়ে থাকে ডিসপ্লের দিক থেকে, অর্থাৎ যারা মিডিয়া কনজিউম বেশি করে থাকেন তাদের জন্য যদি ফোন হয়ে থাকে তাহলে এটাকে কিন্তু স্কিপ করতে পারেন, কেননা 20,000 টাকা এখন অ্যামোলেড ডিসপ্লেও পাওয়া যাচ্ছে, তো সেদিকে আপনারা সুইচ করতে পারেন। বাট যদি একটু গেমিং সেন্ট্রিক ফোন চেয়ে থাকেন তাহলে কিন্তু নির্দ্বিধায় এটি চয়েস করতে পারেন। সো এ ছিল আজকে আমাদের মোটোরোলা মোটো G54 5G ফোনটি সম্পর্কে ইন ডিটেলস রিভিউ। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী এমন এক টেক রিভিউতে এমন এক ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।